গুড মর্নিং, সকাল সকাল আবার হাজির হয়ে গেছি। এখন বাজে সকাল 8:30। তোমরা সকলে কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সোজা সাপটা চ্যানেলে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত। আজকে একদম টোটালি সানি ডে, একদম চারদিকে খড়খড়ে রোদ উঠেছে, আর মারাত্মক রোদ উঠেছে, মারাত্মক আর খুব গরম। সকালে যথারীতি 5টার সময় উঠেছি ঘুম থেকে। উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, কিছু টুকটাক বাসি কাজ ছিল ওগুলো করেছি। বিশেষ করে সবচেয়ে বড় কাজ সেটা হচ্ছে রান্নাবান্না, সেটাও কমপ্লিট হয়ে গেছে। আর বরকে খেতেও দিয়ে দিয়েছি, ও ব্রেকফাস্ট করছে এখন, করে তারপরে আবার শুয়ে টুয়ে পড়বে হয়তো। আর আমি একটু এসেছি ছাদে, একটু জামা কাপড় কালকে ছিল ওগুলো একটু নিয়ে যাওয়ার জন্য এসেছি, ভেজা ছিল, বাট ভোরবেলা এখন শুকিয়ে গেছে। এত রোদের তেজ, মানে কি বলবো, একদম মানে ভীষণ গরম পড়ে গেছে আবার। যাই হোক, একদিকে ভালো হয়েছে, একটু গরম দরকার ছিল, চারদিকটা এত স্যাঁতস্যাঁতে, এত স্যাঁতস্যাঁতে, তো স্যাঁতস্যাঁতে আমার ভালো লাগে না, ওই জন্য একটা দিন আজকে দরকার ছিল রোদের। তো যাই হোক, এখন অবধি সন্টিও ঘুম থেকে ওঠেনি, যার জন্য আমি ভাবলাম একটু ছাদে যাই, একটু হাঁটা চলা করি। সকালবেলা তো খুব একটা হাঁটা চলা হয় না, ঘুম থেকে উঠেই সোজা রান্নাঘর, ওই জন্য উপরে আসলাম যে একটু হাঁটা চলাও করি, আর এদিকে এইদিকে কাজটাও হয়ে যাবে, আর তোমাদের সাথে গল্পটাও হয়ে যাবে। আর আজকে শুরুটা ছাদ দিয়েই করছি ওই জন্য। যাই হোক, আজকে রান্নাবান্না ওই একই, মাছের ঝোল আর ভাত। মেয়ের আর একটু মাছের ডিম ছিল, ওটা বড়া করেছি, 3 পিস হয়েছে, 2টো পিগু খাবে, 1টা আমি খাবো, আর মেয়ের জন্য আর মেয়ের বাবার জন্য মাছ করেছি, আর আমার জন্য মাছ নিইনি, মাছের মাথাটা রয়েছে, ওটা তো কাউকে খেতে হবে তাই না? পিকু খুব ভালোবাসে মাছের মাথা খেতে, বিশেষ করে কাতলা মাছের মাথা, কাতলা মাছি, কিন্তু ওম বললো যে আমার মাথা খাওয়ার ইচ্ছা নেই আজকে, আমি মাথা খাবো না, তুমি খাও, তো ওই জন্য আজকে কাতলা মাছের মাথা আমিই খাবো, আর ওদের জন্য মাছ দিয়েছি, ওরা মাছ খাবে। হ্যালো, এখন চলে এসেছি, এখন বাজে দুপুর 1টা। আজকে মেয়েকে আমি খাওয়াইনি, আজকে মেয়েকে খাওয়াবে ওর আম্মা। তার কারণ হচ্ছে আজকে আমি আর পিকু যাব ভ্যাকসিন নিতে। অনেক দিন ধরে চেষ্টা করেছি, হয়ে ওঠেনি, তো আজকে সকালবেলায় আমরা বুকিং করলাম, হচ্ছিল না, অনেক দিন ধরে চেষ্টা করছিলাম, কোনো স্লট পাচ্ছিলাম না, আজকে বুকিং করে নিলাম, আজকে পেয়েছি, তাই এখন এই খেতে বসে পড়েছি, মেয়েকে ছাড়াই, নিজেও খেয়ে নিচ্ছি, পিকুও খাচ্ছে, খেয়ে দে আমরা চলে যাব ভ্যাকসিন নিতে। ওই জন্য আজকে মেয়েকে মেয়ের আম্মা খাওয়াবে, আমার আজকে ছুটি খাওয়ানো থেকে। তাহলে ফটাফট খেয়ে নি। ভ্যাকসিনটা খুব দরকার, কি করবো এখন, ওর শরীরটাও খুব উইক, বাট কিছু করার নেই, এর মধ্যেই ভ্যাকসিন নিতে হবে, কিছু করার নেই, নিয়ে তো নিতেই হবে, না নিলে আরো বেশি চিন্তা হয়। এখন অনেকেরই নেওয়া হয়ে গেছে জানি, আমাদের আর নেওয়া হয়ে ওঠেনি, আজকে যাই দেখি, তারপরে আবার জ্বর হতে পারে শুনছি। যাই হোক, বেশি আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি খেয়ে নি, রেডি হয়ে আবার যেতে হবে, যেতে যেতে আবার কথা বলবো। এখন আমরা যাচ্ছি এই ভ্যাকসিন নেবার দিকে, খুব এই দুপুরবেলা ভীষণ রোদ, বাইরে প্রচণ্ড গরম, যাই না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না, তো যাই হোক এখন যাচ্ছি, এর যে সাথে পিকুও যাচ্ছে, ওকে নিয়ে একসাথে আমরা
রওনা দিয়েছি, অনেকটাই দূরে আমাদের এখান থেকে। আমরা প্রাইভেটেই নিয়ে নিচ্ছি, পৌরসভায় অনেক ভোরবেলা লাইন টাইন দিতে হয় শুনেছি, তো এই জন্য আমাদের বাড়ির কাছে মহামায় এখনো, তো ওখানেই সুরক্ষা একটা ডায়াগনস্টিক সেন্টার আছে, ওখানেই নিয়ে নিচ্ছি। তো এখন যাচ্ছি, আমরা চলে এসেছি সেন্টারে। দেখতেই পাচ্ছ সামনে প্রচুর লাইন আছে, এটা হচ্ছে বাইরে যদিও দেখাতে পারিনি, এই যে সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার, প্রচণ্ড লাইন। অনলাইন বুক করেছি তারপরেও এত লাইন, লাইনে দাঁড়িয়ে আছি, জানি না এখন কতক্ষণে কমপ্লিট হবে, প্রচুর লাইন আছে। একটু স্বস্তি, এত গরমের পর এসেও একটু এসিতে দাঁড়াতে পারছি, এটাই শান্তি। চলো, এখন আর বেশি কথা বলা যাবে না, একটু লাইনেই চুপচাপ দাঁড়িয়ে থাকি। এখন বসে আছি ওয়েটিং রুমে, জানি না কতক্ষণের মধ্যে পুরো কমপ্লিট হবে, কোনো ঠিক তুলনা নেই, লম্বা বেশ ভালোই লাইন আছে। এই দেখ, একজন একজন করে হচ্ছে, অপেক্ষা করছি। অপেক্ষার মধ্যেও কিন্তু অনেক ভয় লুকিয়ে আছে, এসছি তো ভ্যাকসিন দিতে, কিন্তু এখানে প্রচুর গ্যাদারিং, তাই অপেক্ষার মধ্যে প্রচুর মনের মধ্যে ভয়। বাড়ি থেকে না বেরিয়ে বেরিয়ে যা হয়, যার জন্য এখানে প্রচুর গ্যাদারিংও আছে। ভ্যাকসিন নেওয়া কমপ্লিট, এখন যাচ্ছি বাড়ির দিকে। বলেছিল 1 ঘন্টা বসে থাকতে, বাট বসলাম না, প্রচণ্ড ভিড় বাড়ছিল, যার জন্য 10 মিনিট বসে তারপরে বেরিয়ে পড়লাম। আর একটা মজার জিনিস হয়েছে ভ্যাকসিন নিতে গেলে, সেটা হচ্ছে গিয়ে এই যে এরকম ছোটো হাতা জামা পরে যেতে হবে, আর এই ছোটো হাতা জামাটা আমার অনেক ছোটো কালের, আর এখন তো আমার যে চেহারা বেড়ে গেছে, খুব কষ্ট করে জামাটা পরেছি, আর 3/4 জামাগুলো সেটাতে একটা হাতা এই ওপরে উঠবে না, এটা হয়েছে একটা মজার ব্যাপার। তো এই ছোট্টবেলার জামা পরে ভ্যাকসিন নিতে গেছি, এখন যাচ্ছি বাড়ির দিকে। জানি না, এই কোভিশিল্ডে শুনছি জ্বর ফাট আসবে, হাত ফাত ব্যথা করবে, কী হবে জানি না, দেখা যাক। আর আমার পাশের জন তো এমনি অসুস্থ, তা সে কী করবে সেটাও জানি না, সে এখন চুপচাপ ভ্যাকসিন নিয়ে পাশে বসে আছে। এই যে গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যা 6টা, ভ্যাকসিন করে এসে তারপরে একটু কাজ ছিল, তারপরে একটু রেস্ট নিয়ে এই এখন উঠলাম, উঠে এই একটু চা খাচ্ছি, যার জন্য ঘরে লাইট জ্বালাইনি, যার ভয়ে সে উঠে পড়েছে, ঘুমোচ্ছিল বিকেলবেলা, ভাবলাম এই স্পটলাইটটা জ্বালিয়ে ভিডিওটা শ্যুট করি, নইলে উঠে পড়বে, ক্যামেরা অন করার সাথে সাথে এই যে উঠে পড়েছে। যাই হোক, মনে মনে একটু ভয় আছে, সবার কাছে শুনছি যে ভ্যাকসিন পড়ানোর পর হালকা জ্বর ফর আসতে পারে, তাই না, আপাতত ঘুম থেকে উঠে এখনও ঠিক আছি, রাত্রেবেলাটা কী হবে বলা যাচ্ছে না। তো এই এখন একটু চা খেতে বসেছি, আর এই যে আমার মেয়ে উঠে পড়েছে ঘুম থেকে।
তারপরে আবার একটু রান্না বান্না আছে যথারীতি রোজকারের মতো। তো দেখা যাক জটফট আসে কিনা, জানাবো কালকে তোমাদেরকে নতুন একটা ব্লগের সাথে। আজকের ব্লগটা আর কন্টিনিউ করব না, ভীষণ টায়ার্ডও ফিল করছি। এবার রান্না বান্নাটাও তাড়াতাড়ি সেরে নিতে হবে, মেয়েকে খাওয়াতে হবে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা যারা এখনও ভ্যাকসিন করাওনি অবশ্যই করিয়ে নিও, বিশেষ করে এই থার্ড ওয়েভের জন্য যাদের যাদের বাড়িতে বাচ্চা আছে অবশ্যই তাদের কথা ভেবে নিজেদেরকে ভ্যাকসিনেট করিয়ে নাও। আবার কালকে দেখা হবে, এখনের মতন টাটা, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হাসি খুশি থেকো। গুড নাইট।